সম্প্রতি বন্যার জেরে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। রাজ্যে কৃষি ক্ষেত্রের ক্ষয়ক্ষতির তথ্য নিয়ে দফায় দফায় সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকরা। সোমবার আবারও এক সাংবাদিক সম্মেলন করে সাম্প্রতিক বন্যায় কৃষিক্ষেত্রের ক্ষতির চূড়ান্ত তথ্য তুলে ধরেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়। এদিন এক তথ্য তুলে ধরে সচিব জানান, সাম্প্রতিক বন্যায় কৃষিজ ফসলের সাথে যুক্ত রাজ্যের 2,15,732 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হল 90,411 হেক্টর। আর্থিক দিক থেকে দেখলে প্রায় 1,284,93,00,000 টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি উদ্যান ও বাগিচা ফসলের সাথে যুক্ত 61,148 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ 12,795 হেক্টর। আর্থিক দিক থেকে দেখলে প্রায় 782,40,08,000 টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে রাজ্যে কৃষকদের সহায়তায় রাজস্ব দপ্তরকে মোট 128,80,43,000 টাকার প্রস্তাব পাঠিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্বর্তীকালীন সহায়তা হিসেবে রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরকে মোট 20 কোটি টাকা প্রদান করেছে বলেও এদিন জানিয়েছেন সচিব। কৃষিখাতে প্রাপ্ত 15 কোটি টাকা দিয়ে বিভিন্ন খারিফ কৃষিজ ফসলের ক্ষতিগ্রস্ত 1,48,379 জন কৃষকদের প্রত্যেককে 1,000 টাকা হিসেবে মোট 14,83,79,000 টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি সপ্তাহের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একইভাবে অবশিষ্ট 5 কোটি টাকা দিয়ে 45,248 জন ক্ষতিগ্রস্ত কৃষকদের শীতকালীন সবজি, পান, ফল ও বাগিচা ফসল চাষের জন্য সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি সপ্তাহের মধ্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সচিব। এর পাশাপাশি দপ্তর থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে 130 মেট্রিক টন উচ্চ ফলনশীল আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন সরকারি কৃষি খামারগুলোতে 10 হেক্টর এলাকায় নার্সারি তৈরির মাধ্যমে ধানের চারা উৎপাদন করে বিনামূল্যে নিকটবর্তী আমন ধান চাষীদের বিতরণ করা হয়েছে। এছাড়া উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগ ইতিমধ্যেই রাজ্যের মোট 4,000 জন ক্ষতিগ্রস্ত কৃষককে 400টি করে মোট 16 লক্ষ শীতকালীন সবজি চারা বিনামূল্যে বিতরণ করার উদ্যোগ নিয়েছে বলেও জানান সচিব। যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 15 কোটি টাকা, আর হর্টিকালচার সেক্টর হচ্ছে 5 কোটি। এছাড়াও এসডিআরএফ থেকেও আমাদের অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে 5 কোটি টাকা, যেটা যাতে আমরা ইমিডিয়েটলি অ্যাসিস্ট্যান্স আমরা দিতে পারি। তো সেই অনুসারে আমরা অলরেডি ডিসিশন নেওয়া হয়েছে আমাদের দপ্তরে 1,48,379 জন কৃষককে 1,000 টাকা হিসাবে মোট 14,83,79,000 টাকা ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের পৌঁছে দেওয়া হবে এই যে সপ্তাহ আসছে এই সপ্তাহের মধ্যেই। এবং অনুরূপভাবে ক্ষতিগ্রস্ত 45,248 জন কৃষক, এরা শীতকালীন সবজি, পান, ফল, বাগিচা ফসলের জন্য আমরা এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই নেক্সট উইকের মধ্যে আমরা পৌঁছে দেব। আর 42,374 জন ভেজিটেবল ফার্মার যারা আছে, এদের 1,000 টাকা করে ডিপিটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। এতে মোট 4,23,74,000 টাকা খরচ হবে। 897 জন ফল এবং বাগিচা চাষিদের 2,000 টাকা করে ডিপিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এতে মোট 17,94,000 টাকা খরচ হবে। আর 1,977 জন ক্ষতিগ্রস্ত পান চাষি, যেটা ম্যাক্সিমাম সাউথ ত্রিপুরাতে হয়েছে, সেই দক্ষিণ ত্রিপুরা জেলাতে সমস্ত পান চাষিকে আমরা কভার করছি। উদয়পুর এবং আছে কিছু বেশিরভাগটা এই সাউথ ত্রিপুরাতে। তো আমরা সমস্ত পান চাষি যারা আছে এদের আমরা কভার করছি। 2,950 টাকা করে ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 58,32,000 টাকা দেওয়া হবে। যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 15 কোটি টাকা, আর হর্টিকালচার সেক্টর হচ্ছে 5 কোটি। এছাড়াও এসডিআরএফ থেকেও আমাদের অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে 5 কোটি টাকা, যেটা যাতে আমরা ইমিডিয়েটলি অ্যাসিস্ট্যান্স আমরা দিতে পারি। তো সেই অনুসারে আমরা অলরেডি ডিসিশন নেওয়া হয়েছে আমাদের দপ্তরে 1,48,379 জন কৃষককে 1,000 টাকা হিসাবে মোট 14,83,79,000 টাকা ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের পৌঁছে দেওয়া হবে এই যে সপ্তাহ আসছে এই সপ্তাহের মধ্যেই। এবং অনুরূপভাবে ক্ষতিগ্রস্ত 45,248 জন কৃষক, এরা শীতকালীন সবজি, পান, ফল, বাগিচা ফসলের জন্য আমরা এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই
নেক্সট উইকের মধ্যে আমরা পৌঁছে দেব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা হীরেন্দ্র দেববর্মা এবং উদ্যান পালন দপ্তর অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।